করোনা অতিমারীর কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবার প্রাণ চঞ্চল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর ছাব্বিশ সেপ্টেম্বর লাইব্রেরি খোলার পর সোমবার থেকে খুলল আবাসিক হলগুলোর বন্ধ দরজা ফুল মিষ্টি আর চকলেট দিয়ে বরণ করা হল হলের শিক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনা টিকা দেওয়ার প্রমাণপত্র দেখিয়ে হলে প্রবেশের অনুমতি মিলছে আমি এখন টিকা নিয়ে আসছি এখন হলে উঠবো আর বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের দিনগুলোর কষ্টের স্মৃতি মন্থন করে শিক্ষার্থীরা বলেন আবাসিক হল খোলার আনন্দ প্রকাশের ভাষা নেই তাদের আনন্দটা কেমন আসে আমি বুঝতে পারছি না কি বলবো এখন টিকা কার্ড দেখতেছেন স্যাররা পাশাপাশি আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এটা খুব ভালো লাগার মতো একটা উৎসব একটা উৎসবমুখর মুখর পরিবেশে বটে এটা মিস করতে চাইনি এই জন্য সকাল আটটার ভিতরেই চলে আসছি হলের প্রাধ্যক্ষরা বলেন দীর্ঘদিন পর শিক্ষার্থীদের বরণ করতে পেরে আনন্দিত তারা তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিধি ও টিকা দেওয়ার প্রমাণপত্রের বিষয়ে কোনো শৈথিল্য দেখানো হচ্ছে না আমাদের এই যে জয়যাত্রা সেই জয়যাত্রা আবার অব্যাহত থাকুক এবং আমার শিক্ষার্থীরা এই হলে তারা ভালোভাবে পড়াশোনা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামান বলেন শিগগিরই সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হবে এক বছরের মধ্যে করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি যে পরিকল্পনা আমরা নিয়েছি লস রিকভারি প্ল্যান সেটি অনুসরণ ইতিমধ্যে করেছে এবং সেখানে আশাব্যঞ্জক উন্নয়ন ঘটছে আমরা এই যে ছুটিগুলো শিক্ষকরা স্যাক্রিফাইস করলেন ছুটিগুলো কমিয়ে আনলাম এদিকে সাতই অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলে জানান উপাচার্য করোনা সংক্রমণ শুরু হবার পর দুই সালের উনিশে মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা